আপনাদের কুকুর খামার করেছেন আসলে কুকুরের খামার করা কি লাভজনক কিনা বলুন তো আসলে আসলে হলো আমাদের খামারের উপর ডিপেন্ড করে যে খামারটা আমাদের গরু কুকুর মাছ পাখি চারটা প্রজেক্ট মিলে একটা প্রজেক্ট আজকে আমরা কুকুর শো করেছি যেহেতু অন্যরা গরু আর মাছ পাখি এনেছে জানেন আপনি এই সাইডে আসেন হ্যাঁ আড়া 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 ভাই এদিকে আসেন আমি ক্যামেরা ক্যামেরা কোন দিকে দেখতে খামারে খাবারে যে ওর লাভ নাই ওর তো ভিতরে আটকানো করো বুঝা যাচ্ছে না ছোট না বড় আপনার এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান কানাডা প্রদেশ আর এটা একবার ব্রিড করছে এটার বাচ্চা হলো এটা এটা এটাও মডেল নাম এটা মেল এটা হলো এটা মেল আর ওটা হলো ফিমেল ওটা মাদার এয়ার শেফ মেলটা কোথায় এর মেলটা আমাদের ফার্মে ওটা আবার একটু এগ্রেসিভ তো এর জন্য আনতে পারি আমাদের ফার্মে কতগুলো কুকুর আছে আমাদের ফার্মে এখন হলো আপনার 20টা মতো আর অন্য অন্য দুটো বলো এটা হলো জার্মান শেফার্ড এটা হলো জার্মান শেফার্ড এর মুখে খুশি লাগিয়েছেন কেন এটা হলো অনেক এগ্রেসিভ মানে যে কোনো সময় বাইট করতে পারে বা করেও সব সময় কামড় কামড়ের উপরই থাকে এর জন্য এটাকে মাস্ক করে কিন্তু এই বাইট করে কুকুর পালন করা তো বিপজ্জনক না বাসাবাড়িতে না না এটা তো অপরিচিত লোকের জন্য এটা গার্ড ডগের জন্য বেস্ট আর লোক দেখলে কামড় দিবে নতুন মানে আমরা যারা এটার সাথে সবসময় থাকি আমাদের কামড় দিবে আর এগুলো সব ভ্যাকসিন করা যত কুকুর আছে বহুত অভিনয় করছে বেটা ওকে এই যে কুকুর লালন পালন করেন এর খাবার দাবার আনুষঙ্গিক যদি কেউ কুকুর লালন পালন করতে চায় কি করা উচিত এখানে আসলে কুকুরের লালন পালনটা আপনি যে সবচেয়ে সহজ পদ্ধতিতে যেটা আমরা প্যাকেট ফুডটা খাওয়াই প্যাকেট ফুডটা খাওয়ানোর সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ আমরা পানীয় খাই আপনি চাইলে মাংস ভাত এটা ফিক্সড খাইতে পারেন বাট এটা থেকে আপনার প্যাকেট ফুডে আপনার একটা মানে কুকুরের জন্য যে রোগটা পর্যাপ্ত পরিমাণ মিনারেল ভিটামিন সবগুলোই পায় বাট দেখা যাচ্ছে অনেক সময় মাংস বা হচ্ছে ভাতে এসব জিনিসগুলো থাকে না তো আমরা ম্যাক্সিমামই প্যাকেট ফুডটা খাওয়াই এবং সাথে সাথে আমরা সপ্তাহে দুই দিন হচ্ছে যে আপনার মাছ মাংস এটা আমরা ভাতের সাথে মিলিয়ে দিই কুকুরগুলোর কোনটার কেমন প্রাইস হতে পারে বাংলাদেশে আপনার এগুলো হলো জার্মান শেফার্ড এগুলো হলো পার পিস বেবি আমরা 20 থেকে 60 হাজার টাকা পর্যন্ত সেল করি এটা হলো পশমের উপর যেমন এটা হলো একটু ছোট পশম আবার এটা হলো বড় পশম এটা মিড কোট এটা লং কোট মিড কোট লং কোট আর এটা হচ্ছে শর্ট কোট এই ছোটগুলোকে বলে শর্ট কোট শর্ট পশম এগুলোর দাম 20 থেকে 60 হাজার এগুলোর দাম বেশি এটা কারণ এটা জার্মান শেফার্ড আর এগুলোর দাম কেমন এগুলোর বেবি হলো আপনার 50 থেকে 60 হাজার টাকা পার পিস বেবি নেওয়ার পরে কিভাবে তার যে খাবার থেকে শুরু করে একটা পোষ মানানোর জন্য কিছু করতে হয় নাকি পোষ মানানোর যখন বেবিটা হবে তারপর আমরা যেটা করি যে মা এবং বাচ্চাকে একটা সেপারেট রুমে দিয়ে দিই এর আশেপাশে কাউকে মানে রাখা যায় না ওখানে তারা থাকে আপনার হলে দুই বেলা তাদেরকে আমরা বাচ্চাগুলোকে কেয়ার করার জন্য মানে কেউ যেন ডিস্টার্ব না করে সেক্ষেত্রে আমরা ওটা যত্ন নিই মানে এই কুকুর লালন পালন কি আসলে লাভজনক কুকুর লালন পালন লাভজনক যদি ভালোভাবে করতে পারে মেইনটেনেন্সটা এটার একটু মানে মেইনটেনেন্সের যত্ন নিতে প্রতি বছর তো বাচ্চা পাওয়া যায় দূরে দূরে থাকে নাকি কটা পাওয়া যায় প্রতি বছর দুবার করে হিটে আসে তখন মানে বাচ্চা হয় মানে নিজের ইয়ার উপর এক্সপিরিয়েন্সের উপর যদি কেউ নিতে পারে তাহলে ভালো তোমরা দেশের আশ্রয় নয় বলবে বিশ্ববাসী।